সালে পয়লা আগস্ট চিত্তপ্রত অশোকানাম্নি এক ব্যারিস্টার পত্নীর সহিত রাত্রিবাস করে। অশোকার স্বামীর নাম শচীন্দ্রনাথ মজুমদার। হাজারিবাগের স্কোর রোডের ছায়া নিকেতন গৃহটি হাঁড়ি। কি প্রমাণ আছে? নিম্নে অশোকা লিখিত একখানি পত্র উদ্ধৃত করা হল। চিঠিটার অরিজিনাল কিন্তু আমার কাছে আছে। তারপর ক্রমে ক্রমে সতী সেনগুপ্তা, সুনীপা বারুজ্যে এবং পুলিশ সুপার পত্নী মাধুরী দত্তের সহিত আপনার কোন আনুপর্বিক বিবরণীতে দেওয়া আছে। প্রত্যেকটির সঙ্গে চিত্র, তারিখ, সময় সব দেওয়া আছে। বিশ্বাসঘাতক! দিনের পর দিন আমার মুখে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছো তুমি। হ্যাঁ, চরম বিশ্বাসঘাতকতা করে আপনি একজন সাহিত্যিককে হত্যা করেছেন। কিছু করেছি যে কৌশলে আপনি পুরো সমাজের সঙ্গে প্রতারণা করেছেন তার তুলনায় আমার কৌশল তো ছেলে মানুষই। যা শেষে আছে দু চারটে প্রেসক্রিপশনের নকল, যৌন ব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার বিজয়লাল সেনের স্বহস্তে লিখে। রোগীর নাম প্রত্যেকটি নারীর দেহে পিষিয়ে দিয়েছেন বহু পরিবারের জীবন। পঙ্গু হয়ে গেছে একাধিক নির্বোধ নারী। চিত্তপ্রত গাঙ্গুলি, তুমি একজন প্রথম শ্রেণীর ক্রিমিনাল। এই বইটা তার বিচার। আমি আপনার বঙ্গবাণী কাগজে রিপোর্ট আছি জানেন। আমার কাগজে 14 জন রিপোর্ট আছে, সবাইকে চেনা তো অনেকটা সম্ভব নয়। হ্যাঁ, যখন তখন অফিসে ঢুকে সাহিত্যিক প্রতিভা সম্পন্ন রিপোর্টারদের লেখার উপর লাল পেন্সিল চালাতে তো আপনার বাদে না। কখনো বিশ্ববিদ্যালয়ে দরজাও দেখেননি, অথচ লেখক, ঔপন্যাসিক, কবি কালিকিং করবার যে লেখার অঙ্গহানি ঘটাবার সাহস পেতেন প্রত্যেক। ও সেই জানি বুঝে রেখেছে, শুধু টাকার ভার করবি। আপনি লেখকদের মাথা কিনে রাখবেন আর আমরা ক্ষমা করে যাব। আমার লেখার সাধ্য করায় আমি প্রতিবাদ, ফলে আমার চাকরি যায়। মনে আছে? না। আর তাছাড়া অফিসের শৃঙ্খলা বজায় রাখার জন্য যদি আপনাকে বরখাস্ত করে থাকি তার জন্য আমাকে আপনি কি করলেন না করলেন তার উল্লেখ করার প্রয়োজনে বলতে দেখি, কিন্তু একজন খবরের কাগজের মালিক হয়ে আপনি যে আপনার হীন চিন্তাধারা গুলো সমাজের মধ্যে সংক্রামিত করবেন এটা আমি সহ্য করবো না। কি বলতে চান? অনেক কিছুই লিখেছি বলি, তার অর্থে ও সব মাথা দিয়ে ঢুকবে না। সম্পাদকে উদ্ধৃত করে দেখিয়েছি কবে আপনি হিন্দু মুসলিম দাঙ্গা লাগাবার প্রচার দিয়েছেন, কবে ব্রিটিশ সরকারের প্রশমন করেছেন, কবে কলকাতার বিহারীদের হত্যা করা হোক বলে রব তুলেছেন। এগুলো যে পাপ সেটাই হয়তো আপনার মাথায় ঢুকবে না। তাই একটা অভিযোগ শোনাই, গত 49 সালে অবসর আপনার ভীষণ দেশপ্রেম দেখা দিল। আপনি বঙ্গবাণী কাগজের মারফত নেতাজি স্মৃতি রক্ষা তহবিলের ডাক দিলেন। কত টাকা উঠেছিল? সব হিসাবই তো কাগজে ছাপা হয়েছিল। বেশি ওজন বুঝলেন, 1000 বার মতো উঠেছিল। দাঁড়িয়ে তো নেতাজি ভবন করা যায় না, সব টাকাই সরকারের হাতে তুলে দেবো। মিথ্যে কথা বলছেন, উঠেছিল 2,22,000 টাকা। বাংলা, পাঞ্জাব, উড়িষ্যা, উত্তরপ্রদেশের মানুষ না খেয়ে 4 আনা 8 আনা জমিয়ে
পাঠিয়েছিল আপনার কাছে, তার থেকে 2,10,000 টাকা আপনি চুরি করেছেন। খবরদার, এত বড় কথা লাফালাফি করে কোনো না বলো। প্যারিসের প্রেসিডিওনে এবং লন্ডনে লয়েডসে আপনি ও টাকা রক্ষিত রাখেন। সব কাগজপত্রে ফটোস্ট্যাট আমার বইয়ে ছাপা হবে। অতএব দেখা যাচ্ছে বঙ্গবাণী কাগজের মালিক বিকাশ মুখোপাধ্যায় একজন চোর। ও হাড়ি তাহলে শুধু আমার একার পারছে না কি বিকাশ বাবু, আপনি নৌবিহারের লোকে এসেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, এই শুনুন মশাই, আপনার অপরাধটা আমার চেয়ে ঢের বেশি। এ তো বোঝাই যাচ্ছে যে আপনি অত্যন্ত ডেঞ্জারাস লোক। সুলোচনা দেবী, আপনার স্বামীর কাগজ যখন অত্যন্ত দুরবস্থায় পড়ে, অর্থাৎ 55-56 সালে, তখন মূলত আপনার ব্যবসায় আমি কাগজ আবার তার আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে ঠিকই পারছেন, আপনাদের ন্যাকামিটাই আমার সহ্য হয়। বড় বড় কোম্পানি মালিকের কাছে আপনার স্বামীর বিরুদ্ধে, আপনি বড় বড় কোম্পানি মালিকের কাছে দেহ সমর্পণ করতে বদলে তারা বঙ্গবাণী কাগজে বিজ্ঞাপন দিত। এই অভূতপূর্ব প্রক্রিয়া বঙ্গবাণী কাগজ আবার প্রতিষ্ঠা লাভ করে। বলছিলাম দেশে গুটি গুটি অত্যন্ত সহিসাধ্যের মতো অসতি হলেন, কিন্তু মানুষের মন সবসময় স্বামীর নির্দেশ নাও মানতে পারে। স্বামীর পক্ষে মাকে ঠেলে দেওয়া সহজ, কিন্তু মা থেকে তিনে বার করা সম্ভব হল। তাই আজও আপনি পুরুষের প্রতি অসুস্থ বিকৃত কামনায় আকৃষ্ট, তাই আজও আপনি তিনি স্টিল কর্পোরেশনের অমল চ্যাটার্জির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। অমলকে লেখা আপনার ছখানা এবং আপনাকে লেখা অমলের চারখানা চিঠি ছাপা হবে। এ কথা সত্যি? আমি তোমায় বলা দিতে করতে না। মালিক জ্ঞানেন্দ্র চৌধুরী, তোমায় মশাই